আমি তো কালকে স্ট্যাটাস দিছি যে আমার বোঝায় মাঠে যেতে হবে ছোটবেলাতে ক্রিকেট খেলতাম তো আমি খুবই হতাশাগ্রস্ত চলমান ওয়ান বিশ্বকাপে সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে ভারতে গিয়েছিল বাংলাদেশ দল কিন্তু মাঠে লড়াইয়ে খুবই নাজেহাল অবস্থার মুখে আছে টাইগাররা আফগানিস্তানের বিপক্ষে জয় বিশ্বকাপ মিশন শুরু করলেও পরের চারটি ম্যাচে শোচনীয় পরাজয় বরণ করেছে টাইগাররা মুম্বাইয়ের ওয়াংখিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল ম্যাচে বাংলাদেশকে নিয়ে রীতিমতো ছেড়ে খেলা করেছে প্রজেরা আগে ব্যাট করে তিনশো বিরাশি রান করার পর তারা ম্যাচ জিতেছে একশো উনপঞ্চাশ রানে টাইগারদের লজ্জাজনক হারের পর থেকে সোসালের ক্রিকেট নিয়ে আলোচনা সমালোচনার মুখর সকল শ্রেণী পেশার মানুষ সেই যুক্ত হলেন আলোচিত জায়দ খানও নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে বাংলাদেশ ক্রিকেট দলকে অনেকটা খোঁচা মেরেই এক স্ট্যাটাস দিয়েছেন বুধবার ফেসবুক ভেরিফাইড পেজে লাল সবুজের জার্সি পরা নিজের কয়েকটি ছবি পোস্ট করেন জায়দ খান সেখানে ক্যাপশনে তিনি লেখেন মাঠে আমারই যেতে হবে এমন কথার দ্বারা তিনি ক্রিকেটারদের চেয়ে নিজেকেই খেলায় বেশি পারদর্শী বলে বোঝাতে চেয়েছেন বলে ধারণা নেটিজেনদের এদিকে চলচ্চিত্র শিল্পী সমিতির দুইবারের সাবেক এই সাধারণ সম্পাদকের সোসালে ক্রিকেট দলের পারফরমেন্স নিয়ে এমন ঘোষণার হাস্যরসাত্মক শুরু করেছেন নেটিজেনরা একজন লিখেছেন আপনাকে ছাড়া সেমিতে ওঠার কোনো সম্ভাবনা নেই আবার একজন প্রশ্ন করেছেন কবে যাচ্ছেন এই নায়ক কয়েকদিন আগেই জানিয়েছিলেন একসময় ভালো ক্রিকেট খেলতেন তিনি বেস বলার ছিলেন ক্রিকেট খেলার স্বপ্ন নিয়ে ঢাকা শহরে এসেছিলেন যদিও পরবর্তীতে হয়ে ওঠেন ঢাকায় চলচ্চিত্রের নায়ক